জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ছেলেটা স্টেজে উঠবে আগেই ঠিক করা ছিল, জোরালো দাবি পিনাকির, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব যেভাবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব কানপুরে বাংলাদেশের সমর্থকদের উপর হামলা, হাসপাতালের টাইগার রবি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের। দেশ ছেড়ে ভারতে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি তিনি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাদ্দে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয়। পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন। পোস্টগুলোতে আল জাজিরার সংবাদটি কখন প্রকাশ হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই। এসব দাবি সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে। পোস্টটি আজ বিকেল 4টা পর্যন্ত 800-এর বেশি শেয়ার হয়েছে, রিয়াকশন পড়েছে প্রায় 5,000 এবং 1,200-এর মতো কমেন্ট পড়েছে। এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলোর সমর্থনে করা। দাবিটির সত্যতা যাচাই প্রথমে আল জাজিরার এমন কোনো সংবাদ প্রকাশ হয়েছে কিনা তা যাচাই করে দেখা হয়। সংবাদ মাধ্যমটি বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক সময়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিংয়ে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশের তরুণদের প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কি না তা নিয়ে আলোচনা করা হয়। গত মঙ্গলবার প্রকাশিত 2009 থেকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন। এর আগের দিন প্রকাশিত হয় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য নিয়ে। যাচাই সংবাদ মাধ্যমটির ওয়েবসাইট 7 দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ জাতিসংঘে জমা দেওয়া, এতে ব্যর্থ হলে সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ সহ অন্যান্য দাবিগুলো নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। অর্থাৎ ফেসবুকে আল জাজিরার সূত্রে ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দেওয়া, এতে ব্যর্থ হলে সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ সহ অন্যান্য দাবিগুলো ভিত্তিহীন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর ইনু ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের ডেকে নেন।
তখন মঞ্চে উঠে পড়ে জাহিন রোহান রাজীর নামে এক তরুণ, যে কিনা আওয়ামী পরিবারের সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ না হয়েও রাজীন কীভাবে মঞ্চে উঠল বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম রাজীনকে অনুপ্রবেশকারী বলে প্রশ্ন থেকে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের অমর একটি অনুষ্ঠানে চাইলে কি যে কেউ স্টেজে উঠে যেতে পারে। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, জাহিন হুট করে লাভ দিয়ে স্টেজে উঠে পড়েছে, এটা অবিশ্বাস্য, এটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। পিনাকি তার পোস্টে প্রফেসর ইউনিসের বিশেষ সহকারী মাহফুজকে উদ্দেশ্য করে লেখেন, আন্তর্জাতিক যে কোনো অনুষ্ঠানে ডিটেইলস স্ক্রিপ্ট লেখা থাকে, জাহিন হুট করে লাভ দিয়ে স্টেজে উঠে পড়েছে, এটা অবিশ্বাস্য, এইটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। প্রফেসর ইউনুসের ঘনিষ্ঠ এই ছেলেটা, আমি 200% শিওর এইটা কাণ্ড জ্ঞান, ছেলেটা স্টেজে উঠবে, এটা আগে থেকেই ঠিক করা ছিল, থাকতেই হবে। প্রফেসর ইউনুস এইটা জানতেন, ওনাকে জানাতেই হবে, আর কে কোথায় দাঁড়াবে এইটাও আগে থেকে ঠিক করা ছিল। আপনি চুপ থাকলে ভালো করতেন। আজ হোক কাল হোক প্রফেসর ইউনুসের সাথে এই ছেলেটার সম্পর্কের কথা বাইর হবেই। তিনি আরও লেখেন, প্রফেসর ইউনুস যেহেতু রাজনীতির লোক না, তাই উনার একটি ভুল হইতে পারে, তারে ইন্ট্রুডার বলে পরিচয় করায় আপনি প্রফেসর ইউনুসের ক্ষতি করলেন, যখন এই পরিচয় বাইর হবে তখন আপনি কি জবাব দেবেন? আমাদেরকে ধনফোন বোঝায় লাভ নেই ভাই, আমি শিওর প্রফেসর ইউনুসের সাথে ওই ছেলেটার সম্পর্ক বাইর করা যাবে, খুব ভালো সম্পর্ক থাকার কথা, এইটা কাণ্ড জ্ঞান। দেশের মানুষ রাজনীতির প্রশ্নে প্রফেসর ইউনুসের কম বোঝাকে মাইনা নিতে এখনও রাজি আছে। কম বোঝা আর চালাকি এক জিনিস না, মানুষ চালাকি মাইনা নেব না। পিনাকি ভট্টাচার্যের ওই স্ট্যাটাসের আগে ডক্টর ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম ফেসবুকে এক পোস্ট দিয়ে বলেছেন, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন, তারা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতেন না, এমনকি সে ডেলিগেটদের কারোর সাথে যোগাযোগও করেনি। আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতারা সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে মাহফুজ ক্ষমা প্রার্থী করেছেন তার অনুপ্রবেশ রোধ করতে না পারার জন্য। চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে দমনপীড়ন চালায় শেখ হাসিনা সরকার, এতে সহস্রাধিক মানুষ প্রাণ হারায়। পরে গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 19 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধে একটি রিট করেছিল সারদা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুল রহমান মুরাদ, কিন্তু গত 1 সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রেঞ্চ এ রিট খারিজ করে দেয়। এদিকে গত 23 সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসক প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন নিয়ে এক মত বিনিময় সভা করেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সবাই গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততায় গুম খুন যৌন নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করাসহ 8টি সংশোধনের প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিনুদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত, তার বিচার ও কার্যক্রম এখনও চলছে, দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না, এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হলেই
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সমীচীন হবে না। কানপুরের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ ভারত। টেস্টের প্রথম দিনে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের মারধরের শিকার হয়েছেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি। শুক্রবার 27 সেপ্টেম্বর টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান টাইগার রবি। এ সময় স্থানীয় কিছু সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের এই সমর্থক। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশ সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় রবিকে। আহত অবস্থায় তিনি জানান, পাজরের নিচের অংশে আঘাত লেগেছে। হামলার কথা স্থানীয় পুলিশকে জানিয়েছেন তিনি।